বিশ্বের প্রথম নারী নবচারী হিসেবে মহাকাশে ইতিহাস লিখতে যাচ্ছেন নোরা আল মাত্রসী নবচারী হতে প্রশিক্ষণ গ্রহণ শুরু করেছেন সংযুক্ত আরব আমিরাতের বাসিন্দা নোরা আল মাত্রুসি দেশটিতে নবচারী হতে আগ্রহী হাজারো আবেদনের মধ্য থেকে বেছে নেওয়া দুইজন ব্যক্তির মধ্যে একজন হচ্ছে ডেস্ক পর্টে দেখুন বিস্তারিত মহাকাশ ভ্রমণের ইতিহাসে নাম লেখাতে চলেছেন আরব আমিরাতের যন্ত্র প্রকৌশলী নোরা আল মাত্রসি সবকিছু ঠিক থাকলে তিনি হবেন আরব বিশ্বের প্রথম নারী নবচারী এ লক্ষ্যে এরই মধ্যে প্রশিক্ষণ শুরু করেছেন তিনি বৃহস্পতিবার আরব নিউজের খবরে বলা হয় মহাকাশ ভ্রমণে আগ্রহী কয়েক হাজার আবেদনের মধ্যে সহ আমিরাতের দুজনকে বেছে নেওয়া হয়েছে তার আরেক সঙ্গী হচ্ছেন মোহাম্মদ আল মোল্লা নোরা বলেন আমার মায়ের গোষ্ঠী নাবিক ছিলেন তারা সমুদ্র ভ্রমণে বের হতেন আমি সেই ঐতিহ্য অনুসরণ করছি বর্তমানে আমিরাতের মহাকাশে উড্ডয়নের ফেলোশিপের অংশ হিসেবে নবচারী সুলতান আল নায়াদি ও হাজ আল মানসুরির সঙ্গে যুক্ত হয়েছেন এই দুই শিক্ষার্থী এই নবচারীরা তাদের প্রশিক্ষণ দেবেন মহাকাশে উড্ডয়নের প্রশিক্ষণের পাশাপাশি রুশ ভাষাও শিখছেন তারা I'm looking to achieve uh, what the UAE leadership is striving to achieve, uh, having the UAE be part uh, or be one of the uh, top uh, countries in the. My motivation behind applying to the UAE space, space program was uh, my dream as a child and uh, me wanting to be an astronaut. In the UAE, the government is very supportive of its people. Uh, the community is very supportive. My family was also very supportive, so I if, don't feel like I faced any challenges when applying to this program because everyone was very supportive uh, here. Antoljatic Desk isn't if